অন্তঃসত্ত্বা গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করল স্থানীয়রা। ঘটনা ঘাটাল থানার কুঠিঘাট কতুলপুর এলাকায়। ঘটনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খবর পায় অর্পিতা মাঝি নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছে। স্থানীয়দের তৎপরতায় বছর কুড়ির ওই গৃহবধূকে নিয়ে আসা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। অর্পিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ঘাটাল হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। জানা যায়, বছর খানেক আগে অর্পিতার সাথে বিয়ে হয় কতুলপুর গ্রামের সৌরভ মাঝি। গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের দাবি, প্রদীপের আগুন থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। ঘটনার খবর পেয়ে কিভাবে অগ্নিদগ্ধ হয়েছেন গৃহবধূ তার পূর্ণ তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। আকাশ তোলোয়ের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।